हाय एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। आज के बाड़ी माने आमादेर बांग्लादेशेर घरे जे बनानो कबाब खूबी सुस्वादु हय आमार मायेर हाथेर से रेसिपिटाई शेयर करब। जानी 100% होबे ना, तारपरो 80% होयेछे, कारण एई देशे গরুর মাংস আর বাংলাদেশের গরুর মাংসের মধ্যে অনেক বেশি তফাত, আর টেস্টের মধ্যেও অনেক বেশি ডিফারেন্ট। আমরা সবাই জানি খেতে পুরোপুরি বাংলাদেশের মতো মনে হয় না, তারপরও বিদেশে থেকে মন চাইছে যে বাংলাদেশের মতো কাবাব বানাবো, তাই বানিয়ে ফেললাম আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। এখানে আমি গরুর মাংসকে ভালো করে রান্না করে নিয়েছি। আমরা যেভাবে সব মশলা দিয়ে, আদা রসুন পেঁয়াজ হলুদ মরিচ লবণ ধনিয়া গুঁড়া জিরে গুঁড়ো সব কিছু দিয়ে আমি রান্না করেছি, সেদ্ধ করে নিয়েছি। এখন আমি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তারপর আবার আমি সব মশলা দিয়ে দেব, হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো, আর আমার ঘরের বানানো স্পেশাল একটা মশলা আছে সেই মশলাটাও দিয়ে দেব। আর সব কিছু আমি আধা চামচ করে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো লবণও দিয়েছি আর আদা রসুন পেস্ট। এখানে আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচকেও ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়েছি। এখন আমি ঘি আর তেল মিক্সড করে পেঁয়াজ বেরেস্তা করছি মাংসের মধ্যে দেওয়ার জন্য, তো পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দেব। আপনারা আর একটু বেশি করে পেঁয়াজ বেস্তা দেবেন, আমার পরিমাণটা একটু কম হয়েছিল। আমি এখন সব কিছুকে ভালো করে মিক্স করে নেব। প্রথমে আমি পেঁয়াজের বেস্তাটা একটু কম দিয়েছিলাম, পরে আমি আর একটু বেস্তা করে অ্যাড করে নিয়েছি। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনাদের কমেন্টগুলো আমার অনেক ভালো লাগে, আপনারা এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। তো আমি ভালো করে মিক্সড করার পর ছোটো ছোটো করে কাবাবের শেপ করে বানিয়ে নিয়েছি কাবাবগুলা। এই কাবাবকে আপনারা ডিমের মধ্যে চুবিয়ে তারপর ব্রেড ক্রাম লাগিয়ে ভেজে নেবেন, আমিও ঠিক সেইভাবেই ভেজেছি। তো এখন আমি কয়েকটা কাবাব ভেজে নিচ্ছি, আর এই কাবাব খুবই মজা হয়েছিল। পুরোপুরি বাংলাদেশের মতো না হলেও 100-এর মধ্যে 80% হয়েছে। বাকি কয়েকটা কাবাবও আমি বানিয়ে নিয়েছিলাম। এখন আমি 6-7 ঘন্টার মতো ফ্রিজে রেখে একটু শক্ত করে নিয়েছি। এখন আমি ফ্রিজ থেকে বের করে একটা বক্সের মধ্যে রেখে দিচ্ছি সংরক্ষণ করার জন্য। এই কাবাব সংরক্ষণ করে প্রায় 1 মাসের মতো রেখে খেতে পারবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক দোয়া আর ভালোবাসা। আল্লাহ হাফেজ।